হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ব্রো ড্যাডি এই মুভিটা রিভিউ করব। এই মুভিটা 26 জানুয়ারি 2022 ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। টোটাল ডিউরেশন হলো 2 ঘন্টা 37 মিনিট। অ্যাজ এ জনার হিসেবে এটাকে আমি ফ্যামিলি ড্রামা এবং কমেডি জনার হিসেবে এটাকে আমি ধরব। তাটা ডিরেক্টেড বাই পৃথ্বীরাজ সুকুমারান, এবং পৃথ্বীরাজ সুকুমারানের সাথে কিন্তু এখানে মোহনলালকেও কিন্তু অ্যাজ এ লিড কাস্টে দেখা যাবে। এছাড়াও রয়েছিল কল্যাণী প্রিয়দর্শন। এখানে অ্যাকচুয়ালি দুটো ফ্যামিলির গল্পের কথা বলা হয়েছে। একটা ফ্যামিলির নাম হলো কতদ্দি, আর একটা ফ্যামিলির নাম হলো কুরিয়ান। তা এই দুটো ফ্যামিলির গল্প কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে। তা ফার্স্টলি আমি একটা কথা বলবো, প্রথমে যদি আপনি মুভিটা দেখতে স্টার্ট করেন, অ্যাটলিস্ট প্রথম 30-40 মিনিটস আপনাকে মুভিটা দেখে কিন্তু মনে হবে যে আমি কি বাধাই হোর এই মুভিটা কি আমি দেখছি, যেটা আয়ুষ্মান খুরানা মুভি ছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু বক্স অফিসে ভালো সাফল্যের মুখ দেখেছিল। কিন্তু না, যতই কিন্তু মুভিটার সময়টা এগোতে থাকবে তখনই আপনি দেখবেন যে না, মুভিটা সেরকম নয়। অ্যাটলিস্ট ভালো বা খারাপ সেটা আপনারা দেখেই বলুন, কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদের অ্যাটলিস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য কিন্তু মুভিটা বেশ ভালো। এবং এখানে কিন্তু দেখানো হচ্ছে যে পৃথ্বীরাজের নাম থাকে এলো ইশু, এবং এখানে মোহনলালের নাম থাকে এলো জন। তা পৃথ্বীরাজের যে গার্লফ্রেন্ড যার নাম থাকে এলো অ্যানা, সে কিন্তু 2 মান্থস প্রেগনেন্ট। এদিকে আবার যে পৃথ্বীরাজের যে মা এখানে যিনি হয়েছে সেও কিন্তু 2 মান্থস প্রেগনেন্ট। তাহলে এরকম একটা সিচুয়েশন যেখানে ক্রিয়েট হয়েছে, সেখানে যথারীতি বাবা ও ছেলে দুজনেই অস্বস্তির মধ্যে পড়ে যে তাদের মানে দুজনেই তারা বাবা হতে চলেছে। তো এই যে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করা এবং এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে স্মুথলি দেখিয়েছে, যদিও এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়, তা সেটা আমি যদি বলেই দিই তাহলে স্টোরি স্পয়লার হয়ে গেল, সেটা তো একদমই বলা যাবে না, যেহেতু মুভিটা গতকাল রিলিজ হয়েছে, আজকে মাত্র 27 জানুয়ারি 2022। তা একদিনে আমি যদি স্টোরি স্পয়লার করে দিই তাহলে অ্যাটলিস্ট আমার রিভিউ করা অ্যাটলিস্ট আমার অন্তত উচিত নয়। তো সেই দিকে বলতে গেলে আমি বলবো যে আপনারা মুভিটা দেখুন, ডিজনি প্লাস হটস্টারে আপনারা দেখতে পাবেন। তার আগে নিশ্চয়ই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রিপশন নিতে হবে, নয়তো আপনারা দেখতে পাবেন না মুভিটা। এবং পৃথ্বীরাজ সুকুমারানকে দেখে তার যে একটা বয়স হয়েছে, এবং সে যে থ্রিলার মুভিগুলো করে থাকে বা সে যে অনেক মুভিতে কিন্তু ভিলেনও হয়েছে, কিন্তু এখানে তার যে এই যে টুইস্ট হওয়াটা এত সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করা যায়, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তাকে আমরা দেখছি, প্লাস অ্যাজ এ লিড কাস্ট হিসেবে কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি। এবং পৃথ্বীরাজ সুকুমারানের তার যে এজ, তার কিন্তু কোনো মতে এই মুভিটা দেখে আপনার মনে হবে না তার পেছনে একটা পলিটিক্স রয়েছে, এবং নিজেকে যথেষ্ট আরও খুব সুন্দরভাবে নিজেকে গ্রুম করেছেন। এবং তারপর আরেকজনের কথা বলতে হবে, সে হলো মোহনলাল। এখানে মোহনলাল হয়েছে হলো পৃথ্বীরাজের বাবা, ব্যাপারটা ভাবুন। এবং মোহনলালের যেরকম একটু ভারিক্কি তার একটু দেখতে, এবং সেখানে যে ভারিক্কি চালে তার অভিনয় সেটা কিন্তু না। এখানে একটা সিনের কথা বলবো যেখানে পৃথ্বীরাজ সে বসে একটা রুফটপের একটা বারে, রেস্টুরেন্ট কাম বারে বসে সে প্রায় 7খানা বিয়ার প্রায় শেষ করার পথে, এদিকে তার ছেলেকে খুঁজতে যথারীতি মোহনলাল এসছে, তখন সে রিসেপশনে এসে জিজ্ঞাসা করছে যে এটা মানে রুফটপ বারটা কোথায়। রুফটপ বার সে তো একটা রেস্টুরেন্ট বা বারে সে উপরেই থাকে, কিন্তু সেটা সে এমনভাবে জিজ্ঞাসা করছে। এবং তারপরে তার যে অভিযোগ, হ্যাঁ রুফটপ বারটা তো একদম ছাদেই হয়। তো এই যে ব্যাপারগুলো, এবং মোহনলালের অভিনয় দেখে আমি মুগ্ধ, কারণ তিনি যেরকম খুব সিরিয়াস টাইপের অভিনয় সাধারণত তিনি করে থাকেন, যারা মোহনলালের মুভি দেখেছেন তারা কিন্তু জানেন, সেখানে তার এই যে যে কমিক যে টাইমিংগুলো, পৃথ্বীরাজের অ্যাক্টিং আপনারা দেখেছেন, এবং পৃথ্বীরাজ যথেষ্ট ভার্সেটাইল অ্যাক্টর, পৃথ্বীরাজকে অ্যাজ এ কমেডি বা অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, কিন্তু মোহনলালকে এরকম অ্যাক্টিংয়ে অ্যাটলিস্ট আমি কখনো দেখিনি। এবং পুরো মুভিটাই কিন্তু তার স্ক্রিন প্রেজেন্স সব থেকে বেশি, এবং মুভিতে তিনি কিন্তু পুরোপুরি মুভিটাকে কিন্তু আপনি যদি মোহনলালের ক্যারেক্টারটা দেখেন পুরোপুরি এনজয় করার জন্য যথেষ্ট। এবং একজন বাবা সে যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে সেটা কিন্তু দেখার মতো। এবং এটা একটা মালায়ালাম ফিল্ম, মালায়ালাম মুভি আমি অনেক রকমের মালায়ালাম মুভি দেখেছি, এটা কিন্তু অ্যাজ এ ফ্যামিলি ড্রামা হিসেবে কিন্তু আমি এটাকে কিন্তু অনেক উপরের দিকে রাখবো। আর একটা যেটা কথা, যাদের এজ 7+ তারাই কিন্তু এই মুভিটা দেখতে পাবে, এবং এটা কিন্তু সার্টিফাইড বাই ইউ পাবলিক এ, আপনারা খুব ভালো মতোই জানেন ইউ বাই এ একটা কী জিনিস, কাজে সেই বুঝে কিন্তু আপনারা মুভিটা দেখবেন এবং একসাথে বসে মুভি দেখতেই পারেন। এবং অবশ্যই তার মিনিমাম এজ হতে হবে মিনিমাম 7, তার বেশি কিছু বলছি না। এই ছিল আমার ব্রো ড্যাডি মুভি রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্টও রয়েছে। এবং আশা করি আপনারা ব্রো ড্যাডি অনেকেই দেখে নিয়েছেন, যারা দেখে নিয়েছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আর যারা দেখেননি অ্যাটলিস্ট একবার হলেও দেখুন যে পৃথ্বীরাজ সুকুমারান এবং মোহনলাল তারা কীরকমভাবে তাদের নিজের অ্যাক্টিং স্কিলকে কোথা থেকে কোথায় পৌঁছে নিয়ে গেছে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউটোরিয়াল টাটা।